হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বন্ধুরা যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে বেদানা কেন খাবেন, বেদানার গুণ দানায় দানায়। তাহলে জেনে নেওয়া যাক বেদানার কী গুণ, বেদানা কেন খাবেন। আমরা সবাই কম বেশি ফল খেতে পছন্দ করি, তবে নানান ফলের রঙের সঙ্গে গুণও নানান রকমের হয়ে থাকে। তার মধ্যে রূপে গুণে ভরপুর বেদানা। ফলের দোকানে গেলে রূপের জাদুতে সবার প্রথমে আপনার চোখে টানবে বেদানা। শুধু রূপের লালিমা নয়, সুমিষ্ট আস্বাদে তা জুড়ি মেলা ভার। সেই সঙ্গে আছে নানান উপকারী উদ্ভিজ্জ পদার্থের সংমিশ্রণ। একাধিক সমীক্ষায় দেখা গেছে এই ফলটি বহু রোগের হাত থেকে আমাদের বাঁচতে সাহায্য করে। তাই এই প্রবন্ধে বেদানায় এমন সাতটি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হলো যা বাস্তবিকই অবাক করার মতো। তাহলে চলুন জানা যাক এই সুপুষ্টির ফলটির উপকারিতা নিয়ে। নিয়মিত বেদানা খেলে সাধারণত যেসব সুফল পাওয়া যায় সেগুলি হলো, নম্বর এক, বেদানা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। পুনি ক্যালাজিন হলো একটি অসাধারণ শক্তি সম্পন্ন অ্যান্টি অক্সিডেন্ট। বেদানা রসে এবং খোসার প্রচুর পরিমাণে এটি পাওয়া যায়। রেড ওয়াইন বা গ্রিন টি থেকে প্রায় 3 গুণ বেশি পরিমাণে এই পুনি ক্যালাজিন বেদানা রসে থাকে। এছাড়া বাজার চলতি বেদানার রস এবং বেদানার গুঁড়োতে মূলত এর খোসা ব্যবহার করা হয়। সেখানে পলিক্যানাজিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। নম্বর দুই, পুনিশিক অ্যাসিড রয়েছে প্রচুর পরিমাণে। বেদানায় বীজের তেলে রয়েছে পুনিশিক অ্যাসিড। বিজ্ঞানের ভাষায় পুনিশিক অ্যাসিড হলো একটি কনজুগেটেড লিনো লেইক অ্যাসিড এবং এটি নানান জৈব গুণ সমৃদ্ধ। শুধু তাই নয়, এটি হলো একটি উপকারী স্নেহ পদার্থ বা ফ্যাটি অ্যাসিড হওয়ার। এই উপাদানটি রক্তের অতিরিক্ত কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে আনে, ফলে কমে আসা হৃদরোগের সমস্যাও। নম্বর তিন, বেদানা বহু গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানে সমৃদ্ধ। 1 কাপ 174 গ্রাম বেদানার থাকে প্রায় 7 গ্রাম ফাইবার, 3 গ্রাম প্রোটিন, ভিটামিন সি থাকে 30%, আর ডিএ ভিটামিন কে রয়েছে 36%, আর ডিএ আছে 16%, আর ডিএ ফলেট। এছাড়া ছোট্ট ফলটার উপস্থিতি 12%, আর ডিএ পটাশিয়াম নানানভাবে শরীরের উপকারে লেগে থাকে। প্রসঙ্গত, আর ডিএ হলো দেহের প্রয়োজনীয় মোট পুষ্টির পরিমাণ। এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে বেদানার রস ছাড়াও বেদানার বীজও পুষ্টিগুণে ভরপুর। 1 কাপ বেদানার বীজে প্রায় 144 ক্যালোরি থাকে। এছাড়া বেদানা বহু ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিজ্জ পদার্থ আছে। নম্বর চার, জীবাণু ঘটিত নানান রোগের ওষুধ বেদানার রস। মুখের ভেতর ঘা, দাঁতের সমস্যা, মাড়ি ফোলা, এগুলি সবই আমাদের কাছে খুবই পরিচিত সমস্যা। এই সব রোগের পেছনে মূলত ব্যাকটেরিয়া বা ফাঙ্গার অনেকাংশ দায়ী থাকে। বেদানার রসে ঔষধি গুণ এই সব জীবাণুদের মেরে ফেলে এমন রোগের হাত থেকে আমাদের বাঁচতে দারুণ কাজে আসে। এছাড়া বেদানার রস স্মৃতিশক্তি ধরে রাখতে এবং স্নায়ুজনিত নানান সমস্যা দূর করতে সাহায্য করে। নম্বর পাঁচ, প্রদাহজনিত সমস্যা কমায়। বেদানায় নানান ধরনের প্রদাহজনিত সমস্যা সমাধানে সিদ্ধ হস্ত। শুধু তাই নয়, পরিপাকতন্ত্রে প্রদাহ এমনকি কোলন ক্যান্সার প্রতিরোধে এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, আমাদের শরীরে প্রদাহজনিত সমস্যা মূল কারণ হলো সিআরপি এবং এন্টারলিউকিনস 6। পরীক্ষায় দেখা গেছে 250 মিলিলিটার বেদানার রস প্রতিদিন টানা 12 সপ্তাহ পান করলে শরীরে প্রদাহজনিত সমস্যা ঝুঁকি অনেকাংশই কমে যায় এবং এন্টারলিউকিন 6 এর ক্ষতি করার ক্ষমতা প্রায় 32-30% কমে যায়। নম্বর ছয়, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের একটি অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। সমীক্ষায় জানা গেছে টানা 2 সপ্তাহ দিনে 150 মিলিলিটার করে বেদানার রস খেলে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় চলে আসে, ফলে হঠাৎ কোনো অঘটন ঘটার সম্ভাবনা কমে। নম্বর সাত, বেদানায় প্রোস্টেট ও স্তন ক্যান্সার রোধ করে। বর্তমানে বহু পুরুষই প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত। পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে
বেদানার রস ক্যান্সারের কোষের বিভাজনে বাধা দেয়, এমনকি ক্যান্সার কোষ বিনষ্ট করতে পারে। তাই তো প্রতিদিন 237 মিলিলিটার বেদানার রস খেলে বা বেদানার রস থেকে তৈরি POMX ক্যাপসুল সেবন করলে প্রোস্টেট ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে আসে। আজকের বিশ্বে নারীদের স্তন ক্যান্সার একটি বিরাট সমস্যা। পুরুষদের প্রোস্টেট ক্যান্সার ঠেকানোর পাশাপাশি নারীদের স্তন ক্যান্সার রোধে বেদানা বেশ কার্যকরী। এছাড়াও আমরা জানি ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, একই সঙ্গে ঠান্ডা ও কাশির প্রকোপ থেকে সুরক্ষা দেয়। বেদানার রস ত্বকে বলি রেখা পড়তে দেয় না ও ত্বকের কোষকে দীর্ঘায়ু করে। এটি কোলাজেন ও এলাস্টিন উৎপাদনে সাহায্য করে। এই দুটি উপাদানই ত্বককে সজীব ও তরুণ রাখে। বেদানায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকে আরাম দেয়। আরও আছে ট্রিকোসেনিক অ্যাসিড ও ওমেগা-5 ফ্যাটি অ্যাসিড যা শুষ্ক রুক্ষ ত্বককে আর্দ্রতা ফিরিয়ে আনে। বেদানার রস ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না, বিশেষ করে মূত্রনালীর ক্যান্সার দমনে এটি বিশেষ ভূমিকা রাখে। যারা ডায়াবেটিস রোগী তারা অনায়াসে খেতে পারেন বেদানা, কারণ এতে আছে ডায়েটরি ফাইবার যা রক্তে শর্করা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। সো বন্ধুরা, এই ছিল আজকের টিপস, আশা করি ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন এবং তার সাথে সাথে পরিবেশকে। ধন্যবাদ।